হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আমরা এই দুজনে বেরিয়েছি, এখন কেন বেরিয়েছি পরে বলবো, এখন প্রত্যেকবার একটা জিনিস দেখাবো না। আমার নিজের দরকারে বেরিয়েছি, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি মোটামুটি। তো এই এখন বেরিয়েছি খাওয়া দাওয়া করে, এখন বিকেলবেলা বেরিয়েছি। এখন গাড়ির হাওয়া ভরা হবে, ছানা নিয়ে যাচ্ছে না গোটা। এই দেখো ছানা নিয়ে যাচ্ছে, আশা করছি দেখতে পেয়েছো, না দেখতে পেলেও আমার কিছু করার নেই। খেয়ে দিয়ে বেরোনোটা না খুব কষ্টকর ব্যাপার একটা, জানো তো, দাঁড়াও একটা জায়গায় গাড়িতে থামলে তখন তোমাদের সাথে কথা বলছি। ডান দিকে সিগন্যাল, বেশিরভাগ লোকই দেখে যায় সিগন্যাল গুলো বোঝে না, যেখানে সেখানে দাঁড়িয়েছে। এবার আমরা গাড়িতে হাওয়া দিতে দাঁড়িয়েছি, আমি যাচ্ছি কিছু না চুল কাটতে, চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ড্রাই হয়ে গেছে কেন জানো তো, গরম জলে চান করে, কারণ ড্রাই হয়ে গেছে, পুরো শীতকাল পর গরম জলে চান করেছি তো, তাতে না ড্রাই হয়ে গেছে চুলটা। তো আমি যাচ্ছি এখন চুল কাটতে, আর চুলটা যদি পারি একটু রং করবো, যদি সুবিধা হয় সেরকম, মানে ওদের যদি ফাঁকা থাকে তবেই একটু রং করবো, আদারওয়াইজ কোনো প্রশ্ন নেই। ভয়ঙ্কর রকমের মোটা হয়ে গেছে, থাইরয়েড যেটা দিন দিন বাড়ছে আমার, আমাকে থাইরয়েডের ডাক্তার আবার দেখাতে হবে, কিন্তু জানি না কী কারণে এত, মানে মানে সেই আদ্রাক কি তারা ফেলতা হওয়া যা রা ওমে এসা, মানে এরকম মনে হচ্ছে। অনেকদিন বাদেটি সাজগোজ করলাম, কোনোদিনই সাজি না সাজি না সাজি না, তো আজকে বাবু বলে যে তুমি সেজে গুজে বেরোবো, আজকে সাজো না কেন তুমি কোনো সময়, কেন দূর সাজতে ভালো লাগে না, কি সাজবো, যাই তো শুধু হসপিটালে আবার বাড়ি ফিরে চলে আসি, এতে সাজবো কি? তো বাবু বলে না একটু সেজে গুজে বেরোবো, তুমি তোমরাও বেশ দেখলে আনন্দ পাও, আমাকে সাজগোজ করতে দেখলে তোমরাও খুব বলো যে স্ত্রী খুব ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে, তোমরা সাজবে সেজে গুজে। কোনো কোনো সময় যখন সেজে গুজে ব্লগ করি তোমরা বলো সেজে গুজে ব্লগ করবে। যাই হোক, আমি তো আর আগের মতন এখন ব্লগ করি না, আগের মতন ব্লগ করি না কেন জানো তো, সেই না থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় আমার একদম ভালো লাগে, আমার বিরক্ত লাগে, খাওয়া দি খাওয়া। এই যে আমি চুল কাটতে যাবো, আমি যদি আমার চুল কাটে দেখাই, আমার চুল কাটে কি তোমরা দেখো নি কোনো দিনও? দেখেছো আমার চুল কাটা কি তোমরা দেখো নি কোনো দিন? না দেখেছো। এবার বারবার কি একই জিনিস দেখা, এই ব্যাগটা আমি শুভময় শান্তিনিকেতন থেকে কিনে দিয়েছি, এটা আমি ইউজ করি না, ওই ছুটছুট পয়সা রাখতে কাজে লাগাই। এবার আমি যদি তোমাদেরকে চুল কাটা দেখি, তোমরা কি আমার চুল কাটা কোনো দিনও দেখো নি? বহু আমার চুল কাটার ভিডিও রয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকে না আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, ভাত, একটুখানি পোস্ত, একটুখানি মুগের ডাল, আর উচ্ছে আলু চচ্চড়ি, আর আর ব্যাস আর কিছু না, ডাল পোস্ত উচ্ছে আলু চচ্চড়ি, আর বাড়িতে একটু পায়েস বানিয়েছিলাম। কেন গতকাল সবাই জানো তোমরা, বাবুর জন্মদিন ছিল গতকালকে, 28শে জানুয়ারি বাবুর জন্মদিন ছিল, আজকে 29শে জানুয়ারি, 28শে জানুয়ারি বাবুর জন্মদিন ছিল, তো একটু পায়েস করেছিলাম, সেই পায়েস ওরা একটু খেলে, আমি পায়েস খাই না, মানে খাই না মানে কী বলো তো, আমার না পায়েস খেতে খুব একটা ভালো লাগে না আর কি, মানে আমার মনে হয় পায়েস খাওয়া থেকে দুধ ভাত খাওয়া ভালো আর কি, এরকম টাইপের, কেন আমার এই ধারণাটা আমি বলতে পারবো না, আমি ছোটোবেলা থেকেই পায়েসটা খাই না, সে যত ভালোই পায়েস হোক না কেন আমি ছোটোবেলা থেকেই পায়েসটা খাই না আর কি, তো এই হচ্ছে ব্যাপার। যাই, বিকেল হয়েছে, অলমোস্ট বিকেল হয়েছে, বিকেলবেলা মানে এখন প্রায় 4:30 মতন বাজে। এই দাঁড়ালো গাড়িতে তেল, তেল না সরি হাওয়া দিতে গাড়ির চাকায়, তারপরে যাবো আমরা আবার। আজ অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে, যেমন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তুমি নন্দিনীর হয়ে খুব ভালো করে কথা বলছো বা এইসব কিছু, প্রথমেই বলি যে আমি নন্দিনীর হয়ে কিছু বলিনি, হ্যাঁ আমি নন্দিনীর হয়ে কোনো কথা বলিনি, কারণ নন্দিনী
এমন একটা বয়স, ও নিজেই বলেছে 30-32 বছর বয়স হবে, তো সেই বয়সটাতে ও যদি ভাতের হোটেল নাও চালায় ও অন্য কোনো একটা কাজ পেয়ে যাবে। এবং ও এই হোটেলটাতে আসার আগে থাকতে ওর বাবা মা তো স্টার্ট করেছিল হোটেলটা, এবং তাদের যথেষ্ট বয়স হয়েছে। এবার নন্দিনী যদি বিয়ে হয়ে যায় নন্দিনী যদি মনে করে অন্য কিছু করবে সেটাও করতে পারে, ভাতের হোটেলটা নাও চালাতে পারে। এইবারে হচ্ছে নন্দিনীর বাবা মা যদি মনে করে, অনেক বাবা মাই তো মনে করে যে মেয়ের বাড়িতে গিয়ে থাকবো না, মেয়ের বাড়িতে সেরকমভাবে থাকবো না, সম্মান নষ্ট হবে মনে করে। আজকের দিনে অনেক বাবা মারাই মনে করে মেয়ের বাড়িতে থাকা মানে সম্মান নষ্ট, মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকা মানে সম্মান নষ্ট হবে বা করবো না, এটা অনেকেই মনে করে। তো ফলে তারা মেয়ের বাড়িতে গিয়ে থাকতে চায় না, নিজের স্বাধীনভাবে থাকতে চায়, নিজের স্বাধীনভাবে নিজের বাড়িতে থাকতে চায়। তো সেই সম্মানটা রাখার জন্য, যে অসম্মানিত যাতে কোনো রকম না হই আমরা, যাতে আমাদের সম্মানটা ক্ষুণ্ণ না হয়, নিজের বাড়িতে থাকি, যেমনই হোক নিজের বাড়িতে থাকি। তো তারাও যদি সেইটা মনে করে থাকে যে আমি মেয়ের বাড়িতে গিয়ে থাকবো না। ওনার নন্দিনী তো আরও 2 বোন আছে শুনলাম, যে একটা বড় বোন আছে তার বিয়ে হয়ে গেছে, ও মেজো, আর একটা ছোট বোন আছে। তো যদি ওর মা বাবা মনে করে যে না মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজের সম্মান নষ্ট করবো না, তাহলে তো ওর বাবা মাকে এই কাজটা করেই খেতে হবে। এবং আমি যদ্দূর শুনেছি জেনেছি যে কাজটা নন্দিনী গুজরাট থেকে আসার আগে থাকতেই ওর বাবা শুরু করেছিল, কাজেই কাজটা যতটা না নন্দিনী ততটা অনেক বেশি ওর বাবার স্বপ্নে জড়িত রয়েছে, তার রোজগার একটা, তাই না? কাজেই সেখানে দাঁড়িয়ে আমার চুল উঠবে। হ্যাঁ হ্যাঁ, জানলা খুলে তো চুল উঠবে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে ওদের বিজনেসটাকে নষ্ট করে দিই, তাহলে কি ক্ষতিটা ওর বাবা মায়ের হয়ে যাবে না? অনেকটা বড়ই ক্ষতি হয়ে যাবে আমার মনে হয়েছে সেটা। যেমন আমাদের শাড়ির বিজনেস, এখানে যদি পরপর ইউটিউবাররা আসে যে একটু ভিডিও করে একটু ভিডিও করবো, তাহলে কি আমার শাড়ির ব্যবসাটা লোকসান হবে না? দেখো কথা বলছি তো, কাজটা খুলে দিলে এবার বাইরের আওয়াজটা সম্পূর্ণরূপে আসবে, আমার কথাগুলো কিছু শোনা যাবে না। সব শুনতে পাবে, এখানে আমি যে রাস্তা দিয়ে যাবো কোনো গাড়ি নেই। তো সেটাই হচ্ছে কথা, যে আমি নন্দিনীর হয়ে কতটা কথা বলেছি আমি জানি না, তবে আমি হ্যাঁ অনেকটাই ওর বাবা মার হয়ে কথা বলেছি, কারণ তারা বয়স্ক লোক, তারা বয়স্ক মানুষ, তারা কী করবে এরপরে, আর তো কোনো অপশান নেই তাদের কাছে খোলা, তাই না? আর হ্যাঁ অবশ্যই একটা ব্যবসা নষ্ট হতে পড়ে যাবে, আর হ্যাঁ অবশ্যই একটা ব্যবসা নষ্ট হচ্ছে দেখলে তো খারাপ লাগে না। যাই হোক, তো একটা টাইম যখন ইউটিউবাররা কেউ যাবে না তখন তো মাছি তাড়াতাড়ি বসে বসে, যাই হোক অনেক কিছু আছে ব্যাপার, পরে বলবো তোমাদেরকে। অনেক আরও অনেক কিছু প্রশ্ন আছে, কিছু আমার হেলথ রিলেটেড কোয়ারি আছে, সেগুলো তোমাদের বলো। সুগমায় দেখো গরম লাগছে না, ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে বেরিয়েছে, আমার প্রচণ্ড গরম, আমার জ্যাকেট পরার কোনো প্রশ্নই নেই, গরম পড়ে গেছে, ভালো মতো গরম পড়ে গেছে। তো না ঠান্ডা লাগতেই পারে, আমাদের বাড়ি ভেতরটা ভীষণ বাওয়ালি গুন্ডালু 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 একদম গুন্ডার মতন একটা কুকুর যাচ্ছিল জিএসডি, আরে বাপরে দেখলে আমার মন খারাপ হয়ে যায় ওদেরকে, আমার তখনই মনের মধ্যে হু 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 করতে শুরু করে দেয় গো। যখনই আমি রাস্তায় কোনো জিএসডি দেখি না আমার মনের মধ্যে এত কষ্ট হয় না। এটা হলো পরের দিন, যেদিনকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তার পরের দিনকে সকালবেলা, দেখতে পাচ্ছ সকালেই, দেখো দরজার ফাঁক দিয়ে সকাল দেখা যাচ্ছে। কালকে ভিডিও কমপ্লিট করতে পারিনি, বললাম তো পার্লারে গেলাম, পার্লারে গেলাম হচ্ছে পৌঁছলাম হচ্ছে 5টা, বেরোলাম হচ্ছে 7:30, 7:45 এরকম নাগাদ বেরোলাম পার্লার থেকে। তো মানে অনেকক্ষণ সময় লেগে গেছে, চুল কেটে ধুনকুচি উড়িয়ে দিয়েছি পুরো চুলের, যাতে চুলের মধ্যে না বাড়তে পারে, একদম ছোটো ছোটো করে দিয়েছি চুলের, বব কাট করে ফেলবে এবারে। যাই হোক, এখন আজকে রান্না করছি, রান্না করছি বলতে সেরকম কিছু রান্না করছি না, আজকে করছি একটুখানি গোবিন্দভোগ চালের ভাত করছি, আলু চোখা, ডিম সেদ্ধ,
আর ডাল সেদ্ধ, ডাল যেটা লিকুইড সেদ্ধ যেটা হয়, মসুর ডাল একটুখানি নুন চিনি দিয়ে আর একটুখানি ঘি দিয়ে যেটা ডাল সেদ্ধটা হয়, বা সর্ষের তেল দিয়ে যে ডাল সেদ্ধটা হয় সেইটা করছি। আর ডিম আলু ভাত, আলু চোখা, ডিম সেদ্ধ, ভাত, আজকে এটাই খাবার। কারণ বাবুর জন্মদিন গেল 28th of January, তোমরা অনেকেই জানো বাবুর জন্মদিন গেল 28th of January, একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, যে কারণে একটুখানি হালকা দিচ্ছি জাস্ট শরীরটাকে রেস্ট শরীরটার। তোমরা সবাই কি করছো বলো, কি আর করবে, সবাই সবাই সবার কাজে বিজি। এখন বাজে কটা, 12:30, 12:30টার সময় সবাই সবার কাজে, বাড়িতে সাংঘাতিক চরম বিজি, জানি আমিও বিজি ছিলাম এতক্ষণ ধরে, যে কারণে এতক্ষণ ধরে আমি ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, কালকে তো নন্দিনীর হোটেল নিয়ে যারা আমাকে কমেন্ট করেছিল, কিছু কিছু কমেন্ট এসেছিল, তাদেরকে তো আমি উত্তর দিলাম যে আমি কি মনে করছি না করছি। তো এটাই আর কিছু না, মানে কি বলতো, আমার সবসময় মনে হয় যে 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 কাজটা করছে তাকে সেই কাজটা আরো ভালোভাবে করতে দেওয়া দরকার, মানে যতটা করেছে তার চেয়ে যেন আরো ভালোভাবে সে করতে পারে সেই কাজটা, আমার সবসময় এটাই মনে হয়। তার কাজে ইন্টারফেয়ার করে, নো ডাউট মানছি যে নন্দিনী ভাইরাল হয়েছে অনলি ফর ইউটিউবার্স, ইউটিউবারদের জন্যই সে ভাইরাল হয়েছে, কিন্তু ভাইরাল ব্যাপারটা না বেশি দিন থাকে না। আমি যেটা আগেও বলেছি, ভাইরাল ব্যাপারটা বেশি দিন থাকে না, যত তাড়াতাড়ি ভাইরাল হয় লোকে তত তাড়াতাড়ি মানে উড়েও যায় মার্কেট থেকে। তো সেটাই হচ্ছে ব্যাপার, আমি সবসময় চাইবো যে তোদের বিজনেসটা খুব ভালোভাবে চলে, আরও ভালোভাবে চলে। এবং আমি এটাও চাইবো যে যারা আরও নন্দিনীরা রয়েছে, হয়তো তারা শাখা পাল্লা শাড়ি পরে হয়তো কাজ করছে, তাদেরকেও কভার করা হোক, তাদেরকেও দেখানো হোক, তাদের স্ট্রাগলটাও দেখানো হোক। এরকম আরও অনেক নন্দিনীর হোটেল, রুটির দোকান, তড়কার দোকান ফুটপাতে রয়েছে, রোলের দোকান, সাধারণ রোলের দোকান ফুটপাতে রয়েছে, সেগুলো যেন দেখানো হয় আর কি। আর কিছু না, আমার আর কি চাহিদা থাকতে পারে এদের থেকে, আমার কারোর থেকে কোনো চাহিদা নেই। যাই হোক, চাইবো সবসময় নন্দিনীর ব্যবসা যেন ভীষণ ভালোভাবে চলে, আরও ভালোভাবে চলে, যতটা ভালোভাবে চলছে তার চেয়েও যেন বেশি ভালোভাবে চলে, এটাই সবসময় চাইবো। তো এই হচ্ছে কি ব্যাপার। আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াবো না, নতুন একটা ব্লগ স্টার্ট করার ইচ্ছে আছে। আমি রেগুলার ব্লগ করছি না, আমি রান্না বাড়া হাতা খুন্তির ব্লগ আমার আর ভালো লাগছে না, অনেক দিন ধরেই আমি তোমাদের সেটা বলে যাচ্ছি, আমার ওই আর ঘরকন্নার ব্লগ ভালো লাগে না দেখতে। তো এখন আমি নতুন এক ধরনের ব্লগ দেখা আরম্ভ করেছি, যেটা আমার খুব ভালো লাগছে দেখতে, ইটিং শো ছাড়া। এখন মনে হচ্ছে ইটিং শোতে তো শুধুই বসে বসে খায় আর কি করে, খাওয়াটাও দেখতে ভালো লাগে, যখন নিজের খিদে পায় না, যখন নিজের খিদে হয় না, তখন যখন লোকে দেখি না খাচ্ছে বেশ, তখন যদি খাবারটা আমি পেতাম তাহলে আমি হয়তো খেয়ে নিতাম। যখন ধরো আমার অনেক সময় এরকম তো হয় যে আমি ধরো খেতে পারছি না, আমার শরীর ভীষণ খারাপ, তখন আমি ইটিং শোগুলো যখন দেখি যে পঞ্চব্যঞ্জন দেখাচ্ছে, বেশ ভাত, মাছ ভাজা, ডাল, মাছের তরকারি, মাংস, ডিম দিয়ে যখন খাচ্ছে, তখন মনে হয় ইস যদি আমি পেতাম খেতে কত ভালো হতো, তাহলে খেতাম, এরকম যদি গড়গড়ে রগড়গে খাবার খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। ইচ্ছা হয় গো মানুষের, আমার রোগ হয়েছে বলে কি আমার ইচ্ছা শক্তিগুলো মরে যাবে, তা তো না, ইচ্ছা তো হতেই পারে মানুষের, কিন্তু আবার আমি ভাবি ওভার প্রোটিন ইনটেক করছে এরা, যাই না বাবা দরকার নেই, আমি তো পারবো না খেতে। এবং কোনো মানুষেরই ওভার প্রোটিন খাবারটা ঠিক না, ওভার প্রোটিন খাবারটা ঠিক না। আচ্ছা আরেকটা আমি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, অনেকেই আমাকে কিডনি রিলেটেড ফোন করছো, যাদের মেবি কিডনি খারাপ হচ্ছে, তোমরা বুঝতে পারছো কোমরে ব্যথা করছে কারোর, বা কারোর হয়তো খেতে ইচ্ছে করছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, বা কনস্ট্যান্ট জ্বর আসছে, আমায় জিজ্ঞাসা করছো যে কিডনি খারাপ না, হয়তো ফোন করছো, আমাকে নাম্বার তো সবার কাছে এখন আছে, কিন্তু প্লিজ আমাকে ফোন করো না। এই কারণে বলছি, আমি তো ডাক্তার নয়, আমি বলতে পারবো না সেক্ষেত্রে। কিডনি ছাড়াও আরও অনেক কিছু গোলমাল হতে পারে, তোমার হজমতন্ত্রের গোলমাল হতে পারে, অনেক কিছু গোলমাল হতে পারে, আমার মতে একটা ডাক্তার ভালো দেখে দেখিয়ে নাও, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, সবচেয়ে ভালো বলতে পারবেন যে তোমার কোনটা হচ্ছে আর তোমার কী জিনিসের দরকার আর কী ব্যাপার। সবসময় যে কিডনি খারাপ হয় তা কিন্তু না,
সবসময় কিডনি খারাপ হয় তা কিন্তু না, কিন্তু আবার অন্যরকম সমস্যাও হতে পারে, হজমতন্ত্রের সমস্যা হতে পারে, আরও অন্যান্য রকমের সমস্যা হতে পারে, হয়তো খাওয়া দাওয়া ঠিক হয়নি সেই জন্য হচ্ছে এরকম, বা কিছু বা কিছু বা কিছু। আর কোমরে ব্যথা মানেই কিন্তু কিডনিতে ব্যথা না, কোমরের একটা পার্টিকুলার জায়গায় ব্যথা মানে কিডনিতে ব্যথা, কোমর ব্যথা মানেই যে কিডনিতেই ব্যথা হচ্ছে তা কিন্তু কখনোই না, এটা কিন্তু ভেবে ভুল করবে না কখনো। হ্যাঁ, আর কোমরের একটা পার্টিকুলার জায়গা আছে যে জায়গাটাতে ব্যথা হওয়া মানে তখন ধরে নিতে হবে যে হ্যাঁ আমার কিডনিতে ব্যথা করছে, কিডনিটা নাভিশ্বাস উঠছে এবারে আস্তে আস্তে। কিন্তু তাছাড়া আমার মনে হয় ডাক্তার দেখাও, ডাক্তারের চেয়ে ভালো কেউ 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 বলতে পারবে না, কেউ বলতে পারবে না ডাক্তারের চেয়ে ভালো। তো চলো এই পর্যন্তই আজকে ব্লগটা থাক, আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকে ব্লগটা এমন কিছুই দেখায়নি যেটাদের লাইক করার মতন, তবু বলবো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আমার ব্লগগুলো। ও হ্যাঁ, ফেসবুকে দারুণ তোমরা রেসপন্স করছো আমার ব্লগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার পেজে দারুণভাবে তোমরা ফেসবুকে রেসপন্স করছো, প্রচুরভাবে শেয়ার করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, লট লট থ্যাংকস টু ইউ। টাটা।